সকল সম্মানিত দর্শকবৃন্দকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করতে চলেছি। সম্মানিত বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব স্কিন লাইট ক্রিম সম্পর্কে। অনেকে ক্রিমটির নাম শুনেছেন এবং এই ক্রিমটি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে। এর কথা ভেবেই আজকের এই ভিডিওটিতে স্কিন লাইট ক্রিম সম্পর্কে আলোচনা করতে চলেছি। মেনলি আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে আলোচনা করা হবে স্কিন লাইট ক্রিমটি কী কাজে ব্যবহৃত করা হয়, এছাড়াও আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রিমটি কোন কোম্পানি তৈরি করেছে এবং এই ক্রিমটির মার্কেট প্রাইস কত, কত দামে আপনারা কিনতে পারবেন। তো অনেক দর্শক বন্ধুরা প্রশ্ন করে থাকেন যে এই ক্রিমটি মুখে মাখলে কি মুখের উজ্জ্বলতা, অর্থাৎ যাদের মুখের বর্ণ কালো তারা কি সাদা ভাব একটু আসবে মুখে, এছাড়াও মুখে যাদের দাগ আছে, কালো কালো দাগ আছে, সেই দাগগুলো কি উঠে যাবে, ইত্যাদি অনেক রকম প্রশ্ন কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে করে থাকেন। তো সমস্ত কিছুই আপনাদের সঙ্গে ডিটেলসে খোলাখুলি আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন, তাহলে বিষয়টি অর্থাৎ স্কিন লাইট ক্রিম সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন। তো চল বন্ধুরা, আপনারা যদি আমাদের এই গাজি মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওর শেষে ভিডিওটিকে লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। সম্মানিত দর্শক বন্ধুরা, অন স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এই ক্রিমটির নাম হচ্ছে স্কিন লাইট ক্রিম, তৈরি করেছে জাইডাস জিও কোম্পানি। অবশ্যই জাইডাস জিও কোম্পানির নাম কিন্তু আপনারা যারা ওষুধ সম্পর্কে একটু পরিচিতি আছেন তারা কিন্তু নামটি শুনেছেন। জাইডাস জিও অনেক রকম প্রোডাক্ট নিয়ে মার্কেটে কিন্তু এসেছে। এরপর আমরা জানবো যে এই ক্রিমটি কত গ্রামের হয় এবং কত দাম। এই ক্রিমটি আপনাদের সঙ্গে আলোচনা করছি 25 গ্রামের একটি ক্রিম, যার দাম হচ্ছে 247 টাকা। এছাড়াও এই ক্রিমটি কিন্তু আপনারা বাজারে 10 গ্রামের এবং 30 গ্রামের যে কোনো ফার্মেসি মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। যেহেতু আপনাদের সঙ্গে এই ভিডিও আলোচনা করছি 25 গ্রামের ক্রিম নিয়ে, তাই 25 গ্রামের দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। বন্ধুরা, এরপর আমরা জানবো যে এই ক্রিমটি কী কী কম্পোজিশন নিয়ে তৈরি হয়েছে। তোরা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই ক্রিমটি কম্পোজিশন, তিনটি কম্পোজিশন নিয়ে কিন্তু ক্রিমটি তৈরি হয়েছে। অর্থাৎ তিনটি কম্পোজিশনগুলি কী কী, তিনটি কম্পোজিশন হচ্ছে হাইড্রোকুইনিল এবং ট্রাইটোনিল এবং মোমেটসন ফ্রুট ক্রিম। অর্থাৎ তিনটি কম্পোজিশনের কম্বিনেশনে কিন্তু এই ক্রিমটিকে তৈরি করা হয়েছে। আমরা বন্ধুরা এরপর আমরা জানবো যে এই তিনটি কম্পোজিশনের যে কম্বিনেশনে ক্রিমটি তৈরি হয়েছে, এই তিনটি কম্পোজিশনের কী কী কাজ। তিনটি কম্পোজিশনের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। হাইড্রোকুইনিনের কাজ হচ্ছে মুখের উজ্জ্বলতা ভাবটিকে বাড়িয়ে তোলা। আগে যদি বোঝানো যায় কারোর মুখের রং যদি কালো হয় সেক্ষেত্রে কালো রংটিকে কিন্তু সাদা ভাবটিকে করে ফেলে এই কম্পোজিশনের কাজ। ট্রাইটোনিন এবং মোমেটসন এই দুটি কম্পোজিশনের কী কাজ দেখুন। এই দুটি কম্পোজিশনের মেনলি কাজ হচ্ছে মুখে যে দাগ থাকে, কালো কালো দাগ, সেই দাগগুলিকে কিন্তু তুলে ফেলে দেয়। অর্থাৎ এই দাগগুলিকে সাফ করাই হচ্ছে এই কম্পোজিশনের কাজ। যদি ব্রণ থাকে, ব্রণর ক্রিম কিন্তু সম্পূর্ণ আলাদা, স্কিন লাইট ক্রিম ব্রণর ক্ষেত্রে ব্যবহৃত করা হয় না। বন্ধুরা এরপর আমরা জানবো এই ক্রিমটি কাদের জন্য ইউজ করা সব থেকে ভালো। এই ক্রিমটি মেনলি যেহেতু বড়দের জন্য ভালো, সেহেতু বড়রাই এই ক্রিমটি ইউজ করলে কিন্তু সবথেকে ভালো হয়। বাচ্চাদের ক্ষেত্রে আরও অন্যান্য ক্রিম কিন্তু মার্কেটে আছে এবং ক্রিমটি আপনি কখন ইউজ করলে ভালো হয়, ক্রিমটি আপনি রাত্রে ইউজ করে দেখতে পারেন। মেনলি এই ক্রিমের কাজ হচ্ছে আপনার মুখকে কালো থেকে সাদা পরিণত করে দেয় এবং মুখে যদি অতিরিক্ত পরিমাণে দাগ থাকে সেই দাগগুলিকে কিন্তু পরিষ্কার করে দেয়। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে ক্রিমটি যদি ইউজ করে থাকেন তারপরেই কিন্তু একটা সময়ে এসে এই ক্রিমটি ব্যবহার করার রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এবং এক সপ্তাহ কি অল্প দিন ইউজ করে কিন্তু আপনি অতটা ভালো রেজাল্ট পাবেন না এবং আপনি যদি দীর্ঘদিন ইউজ করে থাকেন তাহলে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারবেন। পুরা এই ছিল আজকের ভিডিও স্কিন লাইট ক্রিম সম্পর্কে। আপনাদের সঙ্গে যতটা পারলাম ততটা কিন্তু ডিটেলসে আলোচনা দিলাম। অবশ্যই যদি আপনার ভিডিওটি সত্যি সত্যি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনারও আরও ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ মেডিসিন সম্পর্কে বিভিন্ন রকম জ্ঞান আমাদের বাংলাতে এই ইউটিউব চ্যানেলে মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।